বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদুল লেখা খাতুন, সহকারী শিক্ষক ভাঙ্গবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীরা, প্রথমে আমি তোমাদের কোভিড-19 সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দিছি এবং সেই সাথে আরও বলছি তোমরা যে যেখানেই থাকো ভান না করে বাইরে কেউ বের হবে না। কেমন? আমি এখন তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বই পড়াবো। বাংলা বইটির নাম হচ্ছে সাহিত্য কণিকা। তোমরা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং ঘরে বসে বসে পড়বে। আমি এবার অষ্টম শ্রেণীর বাংলা 5 নম্বর গদ্য, গদ্যটির নাম হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এর লেখক হচ্ছে স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লেখক পরিচিতি পড়ছি এবং তোমাদের শোনাচ্ছি। তোমরা লেখক পরিচিতিটাও খুব সুন্দরভাবে দেখবে, কারণ আমাদের স্বাধীনতা কীভাবে হয়েছে এবং কীভাবে আমরা এখন শান্তিভাবে বসবাস করছি সেগুলো আমাদের জানা দরকার। তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতির বিকাশের পুরোধা ব্যক্তিত্ব। তিনি আমাদের জাতির পিতা। তার জন্ম 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সাইরা খাতুন। তিনি ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাঙালি ভাষা জাতীয়তাবাদীর ভিত্তি রচনায় তার অবদান অপরিসীম। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের সব সরকারের যুদ্ধ তিনি অস্থায়ীভাবে পরিচালনা করেন। তিনি 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার হতে মুক্ত হয়ে দেশে ফেরেন। আমরা শুনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন, তোমরা আসলে বোঝো না। আর তোমাদের তো ক্লাসই নেওয়া হয়নি গত 1 বছর 3-4 মাস হয়ে গেল, তোমরা এর ভিতরে কী বা বুঝবে। এগুলো এখন বাড়ি বই বের করে করে নিজের সাধ্য মতো পড়ো এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো একটু ভালো করে দেখো। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘে বাংলায় সাধারণ অধিবেশনে ভাষণ দেন, তখন এই ভাষণ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে এবং বাংলাকে পৃথিবীর উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হয়। আমাদের যে ভাষণ না হলে আমরা বাংলা স্বীকৃতি পেতাম না। তিনিও হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ভরসা করে আমরা এক বাঙালি জাতি, আমরা এক মাতৃভাষা বাংলায় কথা বলছি এবং সমস্ত শিশু বাংলায় মা বলে ডাকে। যখন বাংলায় কোনো কথা শুনি তখন মনটা এমন ভরে যায় যে মনে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। আসলে আমাদের দেশটি খুব সুন্দর। আমরা এখন বিভিন্ন করোনা কোভিড-19 প্রাকৃতিক দুর্যোগের পড়ে আমরা অনেক সমস্যায় আছি। আমাদের ছাত্রছাত্রী সব মুখ থুবড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তাই আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন আমাদের অনলাইনে ক্লাস নিতে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীরা যদি অনলাইনে যেভাবে হোক ক্লাসটা দেখে তাহলে হয়তো তারা উপকৃত হবে। আমি আবার লেখক পরিচিতিতে ফিরে যাই। তিনি প্রথম বাংলায় ভাষণ দিয়ে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। 1975 সালের 15ই আগস্ট সামরিক বাহিনী কতিপয় বিপদগামী সদস্যের হাতে তিনি সহ সপরিবারে নিহত হন। এবার আমি পাঠ পরিস্থিতি বিস্তারিত জানাব। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের এই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে বক্তব্যে দিক নির্দেশনায় ওই ভাষণটি ছিল অনবদ্য। বঙ্গবন্ধুর এই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়।
2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন। তিনি দুঃখ ভারাক্রান্ত মনে অনেক কথা বলেছেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতর কয়েকটি তোমাদের শোনাচ্ছি। যেমন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, আজ ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত, কি অন্যায় করেছিলাম। 30 তারিখে অ্যাসেম্বলি কল করেছি, রক্তের দাগ শুকায় নাই। আমি প্রধানমন্ত্রী তো চাই না, ইত্যাদি এ ধরনের কথাগুলো শুনলেই বোঝা যায় তিনি কি সুন্দর ভাষণ দিয়েছেন। এটি আমাদের সেই 7ই মার্চের ভাষণ, আমাদের স্বাধীনতার জন্য খুবই গৌরবময়। সেই থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং নির্মলেন্দু গুণের স্বাধীনতা একটি কবিতা আছে, এ শব্দটি আমরা কিভাবে পেয়েছি। শত বছরের শতগ্রাম সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কেরোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, কবি গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ছাত্রছাত্রীরা, ভাষণটা এবার তোমরা দেখে নাও। দেশ তোমার দেশ, বাংলার দেশ, বাংলার দেশ, আমার দেশ তোমার দেশ, বাংলার দেশ, বাংলার দেশ, স্বাধীন করো, স্বাধীন করো, বাংলার দেশ স্বাধীন করো। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মাশাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের। আজকে তিনি, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও
একজন যদি ওসে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। হলো কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন, তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে এ কথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই, টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। ভাইরা আমার 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার, আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। প্রিয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বাড়ি কাজ 10টি দিলাম। তোমরা অবশ্যই যদি উচ্চারণে অসুবিধা হয় বাড়ি থেকে একটু জেনে নিও। তোমাদের অনেক শিক্ষিত ভাই বোন মা বাবা আছে, তোমরা সবাই ভালো থাকো। দোয়া করি যেন এ দুর্যোগের হাত থেকে আমরা খুব তাড়াতাড়ি রক্ষা পাই। বিশেষ সময় আবারও তোমাদের বলছি, তোমরা প্রতিদিন নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌতো করবে এবং যে কোনো সাবানই ব্যবহার করতে পারবে, সেই সাথে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজ এখানে শেষ করলাম।